এটা হচ্ছে ডিটারমিনেশন অফ ইএসআর মেথড হচ্ছে ওয়েস্টারগ্রেন মেথড প্রপার মেথড টু ওয়েস্টারগ্রেন মেথড এরপর এটা হচ্ছে বড় লম্বাটা হচ্ছে সেরোলজিক্যাল পিপেট এরপর এটা হচ্ছে ওয়েস্টারগ্রেন মেথড ওয়েস্টারগ্রেন পিপেট যেটা হচ্ছে দুইমুখী খোলা এটা হচ্ছে ইএসআর স্ট্যাম্প ব্লাড নিব হচ্ছে 1.6 পর্যন্ত মানে 0.4 পর্যন্ত ব্লাড নিব ব্লাড নিয়ে হচ্ছে টেস্ট টিউবে নিব টেস্ট টিউবে নিয়ে হচ্ছে নারাই তারপর হচ্ছে ওয়েস্টারগ্রেন মিক্সড করে হচ্ছে এটা ওয়েস্টারগ্রেন পিপেটে নিব নিয়ে হচ্ছে এক ঘন্টার জন্য স্ট্যান্ডে দাঁড়াই করে এখানে আমরা যখন এক ঘন্টার জন্য নিব তখন পুরাটা নিব জিরো থেকে একদম পুরাটা নিব এরপর এক ঘন্টা পর যদি আমরা দেখি যে এখান থেকে নেমে জিরো থেকে নেমে আর ভিতরে সেটেল ডাউন করো নিচের দিকে নামবে তো এটা নেমে যদি আমাদের এখানে আসে 20-তে আসে উপরে থাকবে প্লাজমা ইয়ে থাকবে মানে আর ভিতরে 20 থেকে নিচের অংশটা থাকবে তো যেই প্লাজমা অংশটা থাকবে এটা হবে আমরা নিব সুতরাং আমরা বলবো তখন হচ্ছে 20 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার এই ক্ষেত্রে